পাকতন্ত্র আজকে তোমাদের পাঠ বিষয় পাকতন্ত্র পাকতন্ত্র কাকে বলে প্রথমত হচ্ছে ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব অঙ্গ জড়িত সেগুলোকে একত্রে পাকতন্ত্র বলে আমাদের শরীরের উপরে পতঙ্গগুলো পাকতন্ত্র হিসেবে পরিচিত এগুলোর প্রধান কাজ দুটি কয়টি দুটি একটা হচ্ছে শ্বাসকার পরিচালনা আর একটা হচ্ছে খাদ্য মানে আমরা একটা খাদ্য খাই পাকতন্ত্রতে আমরা খাদ্য খাই অথবা আরেকটা হচ্ছে শ্বাস প্রশ্বাস সাথে সাথে এর আর একটা কাজ আছে কি যে কিন্তু এসব পরিধান সিদ্ধ করেও পাকতন্ত্রে মানুষের ভাষিক ভাষিক কাজ করে থাকে আর একটা কাজ করে সেটা হচ্ছে কি ভাষিক মানে আমরা যে ভাষাগুলো ব্যবহার করি সেটা তো পাকতন্ত্রতে করি তাই না সেটাই আর কি এখন এখানে দেখো যে বাকতন্ত্রের এলাকা বিস্তৃত এর মধ্যে রয়েছে ফুসফুস শ্বাসনালী স্বরতন্ত্র স্বরতন্ত্র জিভ ঠোঁট এবার নিচে চোয়াল দাঁত তালু বরণালী এছাড়াও রয়েছে মধ্য ও জিহ্ব এখানে তো একটা চিহ্ন দিয়ে দিয়েছে বুঝছো মানে যে তোমার নাক কান চোখ ঠোঁট সব একটা চিত্র তুলে দিয়েছে হ্যাঁ এবার এসো স্বর ধ্বনি যে বাক ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে হলো স্বর ধ্বনি সেগুলো হলো স্বর ধ্বনি স্বর ধ্বনি কোনো বাধাগ্রস্ত হয় না যেমন অ আ হ্রস্বই হ্রস্ব কিন্তু স্বর ধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয় কীভাবে বের হয় না বের হয় নাক দিয়ে বের হয় যেমন আ রস্যের মাথায় চন্দ্রবিন্দু তারপরে এর মাথায় চন্দ্রবিন্দু ওর মাথায় চন্দ্রবিন্দু ইত্যাদি কি তোমাদের পড়াকে বোঝা হয়েছে বুঝতে পেরেছি